নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার সপ্তমী এবং অষ্টমী তিথি রয়েছে। নক্ষত্র আপনার অশ্বিনী এবং ভরণী, এই দুইটি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। যোগ রয়েছে গণ্ড যোগ, এবং দিনের যে অভিজিৎ মুহূর্ত, দেখুন প্রত্যেক দিনেরই কিন্তু একটা শুভ সময় থাকে। অভিজিৎ মুহূর্ত রয়েছে আপনার 11:56 থেকে 12:47 পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার ঠিক, দেখুন এই অভিজিৎ মুহূর্ত এবং ব্রহ্ম মুহূর্ত না বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই জন্য যে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ কাজটা আপনি কখন করবেন। ব্রহ্ম মুহূর্ত টাইমটা রয়েছে আপনার 8:41 থেকে 10:16 পর্যন্ত, এবং আপনার ক্ষেত্রে আরেকটি যে রাহুকাল, আমি রাহুকালটা বারবার সময়টা আপনাদের কাছে বলি, রাহুকালের সময় আপনারা কোনো ইনভেস্টমেন্ট, কোনো শুভ কাজ করবেন না। সেটা হচ্ছে আপনার 3:00 থেকে বৈকাল 4:30 পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ এই সময়গুলোর মধ্যে আপনারা কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট, ঝুঁকিপূর্ণ কোনো কাজ, কোনো কিছুতে সই করা বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট, এগুলো করবেন না। দেখুন আমি একটি কথা বিশ্বাস করি, কার কখন ভাগ্য কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না। আমি প্রতিদিন এই সুপার প্রাপ্তির কথা নিয়ে আলোচনা করি। আগামীকাল আমি যে রাশিগুলোর কথা বলবো, নিশ্চিত রূপে এই রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। 12টি রাশির মধ্যে সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলতে চলেছি, তার মধ্যে হয়তো আপনার রাশির নামও থাকতে পারে। তার বলে আমি প্রতিদিন বলি যে রাশির নাম শুনে সিদ্ধান্তটা নেবেন না, কারণ ভাগ্যের চাকা কিন্তু প্রত্যেক মানুষেরই ঘুরছে। আজকে আপনি খারাপ অবস্থাতে আছেন, আগামী দিন যে আপনার যে শুভ সময় আসছে না কে বলতে পারে। দেখুন রাহু গ্রহ কী করে কলিযুগে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটায়। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের হবেই। এবং পাশাপাশি নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে দুর্বল রয়েছে বা আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। আমি প্রতিদিন আপনাদের কাছে এই জন্য হাত জোর করে অনুরোধ করি যে আমি যে প্রতিদিন ভিডিওটি দিই কি না, খুব আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি প্রতিদিন ডেডিকেশন করি। রাশির নাম, টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় শুনে বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ আপনার ব্যক্তিগত জন্ম ছক দেখা একান্তই দরকার, অথবা হস্তরেখা। ঘড়ির কাঁটার মতন কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, হয় আপনার উন্নতি হবে নয় আপনার অবনতি হবে, যে কোনো দিক থেকে কিন্তু হবে। কেউ কেউ জানেন সোনার চামচ মুখে নিয়ে দো জন্মায়, আবার কাউকে কঠিন পরিশ্রম করে এই অর্থ নিয়ে আসতে হয়, আর কারো কারো ক্ষেত্রে এই হঠাৎ প্রাপ্তি বা আকস্মিক প্রাপ্তি বা সুপার প্রাপ্তি ঘটে থাকে। এই প্রাপ্তি যোগটা আপনার আছে কি না সেটা কিন্তু আগে দেখা দরকার। অর্থাৎ আপনার যদি প্রাপ্তি যোগ থাকে কি না
নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনিও হতে পারেন মহা কোটিপতি, লাখপতি। হয়তো কেউ কেউ বললেন, কৌশিকদা বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে না, দেখুন না আপনার নবগ্রহের পজিশন কেমন রয়েছে, আপনার ভাগ্যভাব কেমন রয়েছে, আপনার ধনভাব কেমন রয়েছে, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব কেমন রয়েছে, এই জায়গাগুলোকে বিচার বিশ্লেষণ করা কিন্তু দরকার। কেউ কেউ বলেন যে কৌশিকদা একটু চটজলদি হবে, দেখুন সব কিছু এই যে রাহু রক্ষা কবচ, কৌশিকদা খুব তাড়াতাড়ি দিন, তাড়াতাড়ি করলে হবে না, সব কিছু কিন্তু সময় লাগে, তিথিক্ষণ আছে, অনেক কিছু তৈরি করে শোধন করা সমস্ত কিছু নিয়ম কিন্তু আছে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি তিন রাশির নাম এবং তিন রাশির টার্গেট নাম্বার এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, আগামীকালের জন্য অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে আপনাদের 6 এবং 8। আপনাদের শুভ সময় সকাল 10:46 থেকে আপনার 12:21 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশি, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 9 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 11:14 থেকে আপনার 12:27 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 3। আপনাদের যে দিনের শুভ সময় সেটা হচ্ছে বৈকাল 5:14 থেকে সন্ধ্যা 7:28 পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ।